আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রি লার্নিং জোন অ্যান্ড এন্টারটেনমেন্ট। আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। আজকে আমরা এখানে ইউটিউবের একটি ট্রিক্স নিয়ে কথা বলবো, যে আমরা ইউটিউবের আমাদের যে ভিডিওগুলো আছে সেগুলোর রিকগনিশনের জন্য, আমাদের চ্যানেলের রিকগনিশনের জন্য আমরা ভিডিওতে ওয়াটারমার্ক সেট আপ করতে চাই। এবং অনেক সময় দেখা যায় ওয়াটারমার্ক সেট আপ করতে পারলেও সে ওয়াটারমার্কটি ভিডিওতে শো করছে না, অর্থাৎ ওয়াটারমার্ক নট শোয়িং আপ। তো কেন এই সমস্যা হয় এবং কীভাবে এই সমস্যা থেকে মুক্ত হব তা জানার জন্য পুরো ভিডিওটি একটু কষ্ট করে দেখবেন। তো ওয়াটারমার্ক কেন দেখা যাচ্ছে না, তার জন্য সর্বপ্রথম আমাদেরকে যা করতে হবে যে আমাদেরকে প্রথমে দেখতে হবে যে কীভাবে ওয়াটারমার্ক সেট আপ করতে হয়। চলুন দেখে নেওয়া যাক। সর্বপ্রথম আমরা গুগল ক্রোমতে চলে যাব, সেখানে আমাদের চ্যানেল সাইন ইন করে নিব। সাইন ইন করার পর চ্যানেলে ক্লিক করার পর এরকম একটা পেজ চলে আসবে। এটা আমার অন্য একটি চ্যানেল আগে থেকে ওপেন করে রেখেছি। তো চ্যানেল ক্লিক করার পরে ইউটিউব স্টুডিওতে ক্লিক করতে হবে। তো ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পরবর্তীতে এরকম একটা পেজ আসবে। তো এই পেজের একদম লেফট সাইডে নিচের দিকে দুটো অপশন দেখতে পাবেন। দুটো অপশনের মধ্যে প্রথম যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে সেটিং। এ সেটিংয়ে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আরও কয়েকটি অপশন চলে আসবে, জেনারেল চ্যানেল। আমরা এখান থেকে চ্যানেলে ক্লিক করব। চ্যানেলে ক্লিক করার পরে আপনি চারটি ট্যাব পাবেন, বেসিক ইনফরমেশন, অ্যাডভান্স সেটিং, ব্র্যান্ডিং এবং ফিচার এলিজিবিলিটি। সেখান থেকে আমরা ব্র্যান্ডিংয়ে ক্লিক করব। দেখুন ব্র্যান্ডিংয়ে ক্লিক করার পরে আমাদের কাঙ্ক্ষিত পেজটি চলে এসেছে, যেখানে আমরা ওয়াটারমার্ক সেট আপ করব। এখানে বলা হয়েছে অ্যাডিং এ ভিডিও ওয়াটারমার্ক টু ইয়োর কন্টেন্ট ইজ আ গ্রেট ওয়ে টু ইম্প্রুভ ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যান্ড চ্যানেল রিকগনিশন। তো সুতরাং বুঝতে পারছেন যে ওয়াটারমার্কটি কতটুকু গুরুত্বপূর্ণ। তো এই ওয়াটারমার্ক এখানে সেট আপ করার জন্য আমরা এখানে একটা ইমেজ নিব। আপনি আপনার পছন্দ মতো ইমেজ নিতে পারেন, আপনি আপনার ফটো নিতে পারেন, কোনো ওয়ালপেপার নিতে পারেন, আপনার মনোগ্রাম নিতে পারেন, সেটা ডিপেন্ড আপ টু ইউ, আপনার উপর ডিপেন্ড করছে, আপনি আপনার পছন্দ মতো নিতে পারেন। তো এটার জন্য চুজ ইমেজ ক্লিক করতে হবে। চুজ ইমেজে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমি আগে থেকেই তৈরি করে রেখেছি, তো সেটা ক্লিক করলাম। তবে এক্ষেত্রে কন্ডিশন হচ্ছে যে সেটা অবশ্যই ইমেজ টু 1 MB নিচে হতে হবে এবং স্কোয়ার হতে হবে। দেখুন এটি ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন চলে এসেছে, এন্ড অফ ভিডিও, কাস্টম, স্টার্ট টাইম, ইন্টার ভিডিও। আমি যেহেতু আমার এই ওয়াটারমার্কটি আমার পুরো ভিডিও জুড়ে রাখতে চাই, অর্থাৎ পুরো ভিডিওতেই যখন চলবে এটি থাকবে, তাহলে আমার সুবিধা হলো যে কোনো সময়ই চোখে পড়বে এবং এটা কিন্তু অটোমেটিক সাবস্ক্রাইব অপশনটি শো করবে। হ্যাঁ, এটা কিন্তু আরেকটি ট্রিক্স সাবস্ক্রাইব বাড়ানোর। তো সুতরাং এটা আমাদের খুব কাজ দেয়। তো আমি এখানে ইন্টার ভিডিও ক্লিক করে দিলাম, তাহলে এই ওয়াটারমার্কটি পুরো ভিডিও জুড়েই থাকবে। সেভ অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি আবার আগের পেজে চলে আসলাম। তো এবার আমার ওয়াটারমার্ক সেট আপ হয়ে গেল। এখন দেখে নেওয়ার পালা হচ্ছে যে আমার ওয়াটারমার্ক সেট আপটি ঠিক আছে কিনা, অর্থাৎ ওয়াটারমার্ক সেট আপ দেখাচ্ছে কিনা। চলুন দেখে নেওয়া যাক। ভিডিওতে আমি একটু ক্লিক করি। ভিডিও সাউন্ড একটু কমিয়ে দিলাম আমাদের কথাগুলো শোনার জন্য। দেখা যাক এখানে কি ওয়াটারমার্ক সেট আপ রয়েছে কিনা, ওয়াটারমার্ক কী দেখা যাচ্ছে কিনা। ওয়াটারমার্ক না দেখা যাচ্ছে না। ওয়াটারমার্কটি কিন্তু একদম ডান পাশের নিচের কর্নারে থাকবে। হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। এই পর্যন্ত আমরা চলে আসলাম তাও দেখা যাচ্ছে না, শেষ পর্যন্ত চলে আসলাম তাও দেখা যাচ্ছে না। তার মানে আমাদের ওয়াটারমার্কটি সেট আপ হয়েছে কিন্তু ওয়াটারমার্কটি দেখা যাচ্ছে না। তো এই সমস্যাটি সলভ করার জন্য আমাদেরকে যা করতে হবে সেটা হলো আমাদেরকে ওয়াইটি স্টুডিও ডাউনলোড করে নিতে হবে প্লে স্টোর থেকে। যদি ওয়াইটি স্টুডিও আমাদের ডাউনলোড করা না থাকে তাহলে করে নিতে হবে। আমার আগে থেকে ডাউনলোড করা আছে, এটা হচ্ছে ওয়াইটি স্টুডিও। তো ওয়াইটি স্টুডিওতে আমরা ক্লিক করলাম। আর যারা ওয়াইটি স্টুডিওতে নেই তারা কষ্ট করে প্লে স্টোর থেকে ক্লিক করে নিয়ে নেবেন। তো দেখুন ওয়াইটি স্টুডিওতে ওপেন করার পর আমি যখন প্রথম থেকেই দেখাই তাহলে আপনাদের সুবিধা হবে। ওয়াইটি স্টুডিওতে ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে, তারপর ভিডিওতে ক্লিক করবেন। ভিডিওতে ক্লিক করার পরে এরপরে এই ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন আপনি এ ধরনের একটা পেজ আসবে, উপরে কলমের মতো একটা চিহ্ন আছে সেখানে ক্লিক করুন। সেখানে আমরা ক্লিক করে ফেললাম। তো এখন উপরে দুটো অংশ আছে, বেসিক ইনফরমেশন আর একটা হলো অ্যাডভান্স সেটিং। অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করুন। দেখুন এখানে অনেকগুলো অপশন রয়েছে। অডিয়েন্স, অডিয়েন্স অপশনে এখানে দুটি অপশন রয়েছে। তো নো ইট ইজ নট মেড ফর কিডস আপনাকে ক্লিক করতে হবে। যদি এখানে নো ইট ইজ মেড ফর কিডস
সিলেক্ট করা না থাকে বা কোনো কিছু সিলেক্ট করা না থাকে বা নো ইটস নট মেড ফর কিডস সিলেক্ট করা না থাকে, অন্য কিছু সিলেক্ট করা থাকে, তাহলে আপনার ওয়াটারমার্কটি সেখানে শো করবে না। আর নিচের এই অপশনটিতে নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার ওভার 18 ক্লিক করতে হবে। এরপর সেভ অপশনে ক্লিক করে বের হয়ে যান। আমরা এবার এখান থেকে বের হয়ে গেলাম। এবার আমরা দেখব যে আমার ভিডিওতে ওয়াটারমার্ক শো করছে কিনা। ইউটিউবে চলে গেলাম আমরা। সেখান থেকে আমি আমার সেই ভিডিওটি সার্চ দিলাম, চ্যানেলের নাম দিয়ে সার্চ দিচ্ছি। এটা নতুন চ্যানেল, সহজে পাওয়া একটু কঠিন ভিডিওটা। তো চলে গেলাম। তো আমি এখন ভিডিওতে ক্লিক করলাম, দেখা যাক আমার ওয়াটারমার্কটি শো করে কিনা। দুঃখিত, একটু স্লো। হুম, বন্ধুরা দেখুন ডান পাশের কর্নারে নিচে কিন্তু আমার ওয়াটারমার্কটি শো করছে। আমি যে ওয়াটারমার্কটি দিয়েছিলাম সেটি নিচে শো করছে। ডান পাশে একদম নিচের দিকে দেখুন ওয়াটারমার্কটি শো করছে। একদম প্রথম থেকে যদি আমরা দেখি শো করছে, মাঝখানে দেখুন শো করছে, তারপরেও শো করছে, তারপরেও শো করছে, লাস্টের দিকেও শো করছে। দ্যাট মিন্স আমার পুরো ভিডিও জুড়ে আমার ওয়াটারমার্ক শো করছে। তাহলে বন্ধুরা এভাবে আমরা ওয়াটারমার্ক সেট আপ করতে পারি। তো বন্ধুরা ধন্যবাদ সবাইকে কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্যে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলে অন্যান্য ইংলিশ রিলেটেড এবং লার্নিং রিলেটেড ভিডিও আছে সেগুলো দেখবেন। সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল অপশনে ক্লিক করুন যাতে আমার ভিডিওগুলো অটোমেটিক্যালি পান। লাইক দিন, কমেন্টস করুন, তাহলে আরও উৎসাহ পাবো আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সে পর্যন্ত আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে ভিডিওটি কষ্ট করে দেখার জন্যে।